নমস্কার ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের কম্পিউটার যে সেকেন্ড টার্মের যে চ্যাপ্টার কিস অ্যান্ড কিবোর্ড, এই টপিকটা আজকে আলোচনা করতে যাচ্ছি। তার আগে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমরা অবশ্যই দেখেছো দেয়ার আর ডিফারেন্ট পার্টস অফ কম্পিউটার, কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ, ইউপিএস, এইসব পার্ট সম্বন্ধে তোমরা দেখেছ বা জেনেছ। তো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি কিস অ্যান্ড কিবোর্ড, কিস অ্যান্ড কিবোর্ড, কিস 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 মানে কি? তোমরা দেখবে কিবোর্ডের মধ্যে, একটা কিবোর্ডের মধ্যে অনেকগুলি কি থাকে, বটন থাকে। একটা কিবোর্ডের মধ্যে অনেকগুলি বটন থাকে, ছোট ছোট এই রকম বটন থাকে অনেকগুলি, 104 কিস। এই রকম কি থাকে কিবোর্ডের মধ্যে, 104 104টা কি থাকে, এই সবগুলোকে একত্রে কিস বলা হয়, সবগুলোকে একত্রে কিস বলা হয়। দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ কিস ইন এ কিবোর্ড। এই কিবোর্ডের মধ্যে এই রকম ডিফারেন্ট টাইপ, অনেক ধরনের কিস থাকে। যেমন তোমরা কিবোর্ডের মধ্যে অবশ্যই দেখেছো অনেকগুলোর মধ্যে এই রকম এ, বি, সি এই রকম লেখা থাকে। তে ওই এ, বি, সি ওই রকম লেটার, যে লেটার লেখা যে কিগুলোর মধ্যে ওই কিগুলোর লেটার কি বলা হয়, ওই কিগুলোর মধ্যে লেটার কিস বলা হয়। তো কিবোর্ডের মধ্যে যে ডিফারেন্ট টাইপস অফ কি থাকে, যে অনেক ধরনের কি থাকে, তার মধ্যে আমরা একটা কি দেখলাম, লেটার কি, লেটার কিস কি দেখলাম, লেটার কিস। এই এ, বি, সি এইরকম ওয়ার্ডগুলা লেখা কিগুলোর মধ্যে কিগুলোর বলা হয় লেটার কিস। তারপর দেখবে অনেকগুলোর মধ্যে থাকে, অনেকগুলোর মধ্যে আবার এইরকম 1 2 3, শুধুমাত্র 1 2 3 এইরকম লেখা আছে, এইগুলোকে বলা হয় নাম্বার কিস বা নিউমারিক কিস। এগুলোকে কি বলা হয়, নাম্বার কিস বা নিউমারিক কিস। তারপর অনেকগুলো কিউর মধ্যে দেখবে এইরকম অ্যারো চিহ্ন দেওয়া থাকে, এইরকম অ্যারো চিহ্ন দেওয়া থাকে, ওইগুলোকে বলা হয় অ্যারো কিস। ওইগুলোকে কি বলা হয়, অ্যারো কিস। তারপর দেখবে অনেক কিবোর্ডের নিচে অনেক লম্বা একটা কি থাকে, কিবোর্ডের নিচে অনেক লম্বা একটা কি থাকে, এইগুলোকে বলা, এই কিটাকে বলা হয় স্পেস বার কি, এই কিটাকে বলা হয় স্পেস বার কি। তারপর এইরকম একটা কি দেখতে পাবে, যেটাকে বলা হয় এন্টার কি, যেটাকে বলা হয় এন্টার কি। এই ধরনের ডিফারেন্ট কিস থাকে কিবোর্ডের মধ্যে, কিবোর্ডের মধ্যে অনেক ধরনের এইরকম কিস থাকে, যেগুলোকে আমরা লেটার কিস, নাম্বার কিস, অ্যারো কিস, ক্যাপস লক কি, স্পেস বার কি, ডিলিট কি, ব্যাকস্পেস কি, এই নাম হিসাবে আমরা জানতে পারি। তোমরা কিবোর্ডের মধ্যে লক্ষ্য করবে, দেখবে ওইসব কিগুলা কিবোর্ডের মধ্যে অবস্থিত, যার কারণে সব কিস কিগুলোর মিলিয়ে বলা হয় কিস, এবং এই কিসগুলি দিয়ে সম্পূর্ণ কিবোর্ডটা তৈরি। তার জন্যই বলা হয় কিস আর এ কিবোর্ড হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ কি, এবং ওই কিবোর্ডের মধ্যে 104টা 104 কিস থাকে। তো তোমরা বইটা যখন রিডিং করবে তখন ওই কিসগুলি দেখতে পাবে এবং এই কিসগুলির বিভিন্ন ব্যবহারও দেখতে পাবে, যদিও ব্যবহারগুলো তোমাদের এখন প্রয়োজন নেই, তোমরা পরের ক্লাসে যখন উঠবে
তখন তোমাদের ওই ব্যবহারগুলো প্রয়োজনে আসবে। আজকের এই ক্লাসে তোমাদের কিজগুলি আমি দেখিয়ে দিলাম এবং কিবোর্ডটা তোমরা আগেই দেখেছ, কিবোর্ডের কাজ সম্বন্ধেও জেনেছ। আর এই ক্লাসের মধ্যে তোমরা এই কিজগুলি শেখাই তোমাদের প্রথম কাজ। তাই আজকে এতটুকুই, তোমাদের বইয়ের মধ্যে যে কিজগুলি আছে, যে ডিফারেন্ট টাইপস অফ কিজ আছে, ওই কিজগুলা ব্যবহার নয়, এই কিজগুলা প্রথম তোমরা ভালোভাবে চিনবে এবং দেখবে এই কিজগুলা কোথায় অবস্থিত এবং কোন কিগুলারে লেটার কি, নাম্বার কি এবং অ্যারো কি বলা হয়, তাহলেই তোমরা কিবোর্ড সম্বন্ধে জেনে যাবে। তাহলে আজকে এতটুকুই, নমস্কার।